أن محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الله باك رب العالمين الدربار الشكرية এশার নামাজ আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মজলিসে কালামে পাক থেকে কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সূরাতুল হাক্কা তাফসীর চলছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালেহ আলাইহিসসালামের জাতি সামুদ জাতির অধঃপতনের ঘটনা। আল্লাহ পাক কালামের ভিতরে এক জায়গায় বলেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা জমিনে ঘোরাফেরা করো, বেশি বেশি সফর করো, জমিন বিচরণ করলে, সফর করলে কেন? আল্লাহ পাক বলেন ফানজুরু, তোমরা সফর করো, ঘুরো এবং দেখো। কক্সবাজার হিমছড়িতে যাইবেন আল্লাহর দৃশ্য দেখতে, পাহাড় দেখতে, চিপার ভিতরে প্রেম প্রীতি দেখতে না, তাই না? যেই সমস্ত জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন বয়ে বেড়ায় প্রত্যেকটা জায়গা এখন প্রেম প্রীতির আড্ডাখানা হয়ে গেছে। এই যে একটা কি রোগ আমার দেশে আসছে, এই যে একটা কি জাতির উপরে আল্লাহর গজব নামতেছে, যেখানে মানুষ সমুদ্রে যে আল্লাহকে দেখবে। এই জন্যই তো রাসূল বলেন তোমরা আল্লাহকে নিয়ে ভেবো না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো। তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে সে অটোমেটিক আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি কতটুকু ভাববেন, আপনার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভাবলেও মাথায় ঢুকবে? এখন এই জন্য আল্লাহ পাক বলেন সমুদ্রের দিকে তাকাও, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। দেখেন আল্লাহ বারবার বলছেন, আরেক জায়গায় বলতেছেন দেখো সূরা মুলকের ভিতরে ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর থুম্মা রজিউল বাসর, আবার বলতেছে, প্রথমে বলছে ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর, দেখো তো এ জায়গায় কি কোনো খুঁত আছে কিনা, ঝামেলা আছে কিনা, আবার বলতেছেন থুম্মা রজিউল বাসর, আরে একবার তো দেখলা আবার দেখ, সুন্নাত জিউল বাসর কাল্লাতাইন বারবার দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিআও ওয়া হুয়া হাসির। এই যে আল্লাহ পাক বারবার যে বান্দাকে দেখতে বললেন, আল্লাহর ভিতরে কনফিডেন্স 100% যে আমার সৃষ্টি কিয়ামত হয়ে যাবে, আমার সৃষ্টির ভিতরে খুব এক বিন্দু পরিমাণ পাওয়া যাবে না। আচ্ছা একটা স্রষ্টা, এর চেয়ে বড় স্রষ্টা কে আছে যে তার সৃষ্টির সম্পর্কে একদম 100% সে শক্ত যে আমার এটার ভিতরে কোনো ভুল নাই, আমার একটা কিতাব লিখেছে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাব এটা আল্লাহর কিতাব, আল্লাহ লেখক, এই লেখকটা আল্লাহ। আপনারা হুমায়ুন আহমেদের বই পড়ে অজ্ঞান হয়ে যান, তারা কেমনে লিখলো, আর আমি এটা পড়েন এটা কেমনে লেখছে দেখেন। হুমায়ুন আহমেদ যত বড় লেখক হোক, রবীন্দ্রনাথ যত বড় কবি হোক, ওই বইয়ের ভিতরে লেখা থাকে কোনো ভুল ত্রুটি থাকলে ধরায় দিবা, পরবর্তীতে সংস্কার করব। এই লেখকের গোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন তো আল্লাহ পাক লেখছে নাকি ভায়ার মতো লেখছে? আর শুরুতেই বলে দিছে এখানে ভুলের কোনো লেশ মাত্র নাই, থাকবেও না। এরকম বড় লেখক, এর চাইতে বড় লেখক আর কে? এটা তো তার বই, এটা তার কিতাব, এটা তার প্রকাশনী থেকে বের হওয়া। এখন তার নিজের ঘর যে বানালেন, এই পৃথিবীটা একটা ঘর, এখন এই ঘরের ব্যাপারে বলতেছেন সুন্দর জিয়াল বাসর, দেখো বারবার দেখো, বারবার তাকাও, বারবার দেখো, আসমানে তাকাও, জমিনে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, আয় কোথায় কোনো খুঁত আছে বলে না,
কোনো খুতের সম্ভাবনাও নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য তোমরা জমিনের দিকে তাকায় চিন্তা করো, জমিনটা কেমনে বানালেন, পাহাড়ের দিকে তাকায় ভাবো আহারে কিভাবে এটা আছে, এখানে কেউ কোনোদিন পানিও দিতে আসলো না কিন্তু গাছগুলো এত সচল কিভাবে হয়, এখানে কেউ কোনোদিন গাছের চারা কাটতে আসে নাই, লাগাইতে আসে নাই, ফলগুলো কিভাবে ধরে, কলবও দেয় নাই, আপনার কলব দেওয়া গাছের চাইতে পাহাড়ি ফলের মিষ্টতা বেশি, সেটাতে কোনো ফরমালিন নাই, তাহলে ওটা দিল কে, ডাবের দিকে তাকায় দেখেন কোনো ফুটা নাই, ভাঙতে গেলে কত কষ্ট, কিন্তু ভিতরে পানিটা ঢুকাইলো কে, আহা সুম্মার জাইল বাসর, সুম্মার জাইল বাসর, গ্যান্ডারি একটা বাস, এটাকে ছুলবেন ভিতরে মিষ্টি, আজীব অবস্থা, পানি আসলো কোত্থেকে, গাছের থেকে আঠা বেরোচ্ছে, আরে সে আঠা দিয়ে মলট লাগাচ্ছি, কত কিছু করতেছি, জুতার ভিতরে লাগাইতেছে, আসলো কোত্থেকে, বলে মালিকের গাছের থেকেই মলট পয়দা হয়েছে, এটা পয়দা হয়েছে, দাঁত দিয়ে চাপা চাপা সুপারির সাথে সুপারি খান, পানের সাথে মজা করে, দিল কে, বলো ওই তাকাও কটুক একটা গাছের ভিতরে তোমার পানের মজা আল্লাহ সুপারি দিয়ে দিল, এটা যদি না দিত খাইতেন কি, আরে এই জন্য তাফাক্কারু ফি খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, অনেকে আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহ কোথায় আছে, আরশে আছে না জমিনে আছে, এটা নিয়ে মারামারি করার সময় আছে, আরে আমি যে পানিটা খাই পানিটা কি, এটাতে পাললে কাটেন তো দেখি পারেন কিনা, বাতাসে কাটেন তো ছুরি দিয়া গট গট করে কাটেন, চার চার লোকমা বানান, দশ পিস বানান দেখি সামর্থ্য আছে কিনা, এটা নিয়ে চিন্তা করে তো কুল পাই না, আল্লাহ বসছে কোন জায়গায়, ওটা নিয়ে চিন্তা করার টাইম কোথায়, সময় কোথায়, এই জন্য বারবার বলেছেন আমার সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে নয়, সিরু ফিল আরদ, সিরু ফিল আরদ, জমিনে ঘুরো, কক্সবাজার যাও, হিমছড়ি যাও, মেয়ে নিয়ে না, প্রেম করতে না, প্রণয়ের জন্য না, ওখানে সমুদ্র দেখবা আর বলবো মালিক কেমনে তুমি বানাইলে, একটু বলো বুঝাও কেমনে বানাইলে, দেখবেন আর বারবার বলবেন আল্লাহ আকবার, দেখবেন আর বারবার বলবেন আল্লাহ আকবার, এটাই হচ্ছে মালিকের নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করবেন, কিভাবে আদায় করবেন এই নিয়ামতের শুক্রিয়া, যেখানে যাবেন সেখানেই মালিকের সৃষ্টি আসে না নাই, হ্যাঁ আসমানের দিকে তাকাইলে সেটাও তো আল্লাহর সৃষ্টি, আপনি কোনটা যাবেন যেখানে আল্লাহর সৃষ্টি নাই, আপনি জমিনে তাকান জমিনও আল্লাহ, আহা আপনি হাতের দিকে তাকান সুন্দর চামড়াও দিছেন তো আল্লাহ, আপনি একটু ভাবেন তো, আপনি পা দিয়ে হাঁটতেছেন 60 বছর, আপনার পা কোনোদিন ফাটছে না, আপনার পা ইচ্ছা করলে খসে খসে পা একদম ছোট হয়ে যেতে পারতো, জুতাটা ক্ষয় হয় না, তা পা তো ক্ষয় হইল না কোনোদিন, আচ্ছা পেট ব্যথা হয় মানুষের, হাত ব্যথা হয়, পা ব্যথা হইলেও মানুষ চলতে পারে, হাত ব্যথা হইলেও চলতে পারে, আচ্ছা জিব্বা দিয়ে যে এত সারা জিন্দগি ভর কথা বলছেন, জিব্বা কোনোদিন ব্যথা হয়েছে, তা বানাই লোকে জিব্বা, আল্লাহ জানে বান্দার কোটি কোটি কথা বলতে হবে, এটা ব্যথা করলে চলবে না, পা ব্যথা করলে চলে, হাত ব্যথা করলে চলে, পেট ব্যথা করলেও চলে, পিঠ ব্যথা করলেও চলে, এই যে ঘন্টার পর ঘন্টা সারা দিন বক বক করতেছি, জিব্বা তো কোনোদিন ব্যথা হয় নাই, জিব্বা ব্যথার ওষুধ পাবেন কোনোদিন, পেট ব্যথার ওষুধ আছে, মাথা ব্যথার ওষুধ, পা ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ আছে, মাকার জিব্বা ব্যথার ওষুধ নেই, ডাক্তারের কাছে যাবেন ভাই জিব্বা ব্যথা করতেছে, কেটে আবার কি পাগলাম এই কথা, জিব্বা কোনোদিন ব্যথা করে, তাই করবে কেন, মালিক দিয়েছেন জিব্বা এই কারণে যে তুই এই জিব্বা দিয়ে 24 ঘন্টা আমার সৃষ্টি দেখবি আর বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যত বলবি তত সওয়াব, এই জিব্বা কোনোদিন ব্যথা দেবে না, জিব্বা কোনোদিন ব্যথা হবে না, কোন দিকে তাকাবেন, যেখানেই যান যেখানেই যান সব জায়গায় আমার মালিক রব্বুল আলমিনের নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, কোন জায়গায় যান, এই জন্য তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, যেখানেই তাকাও সেখানেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা বান্দা যেদিকে জাগাবা যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমার মুখটা তুমি কোন দিকে ঘুরাবা, পশ্চিমে না পূর্বে না দক্ষিণে না উত্তরে না উপরে না নিচে, জমিনের দিকে না আসমানের দিকে, পাহাড়ের দিকে না সমুদ্রের দিকে, বান্দা তুমি যেখানে দেখাবা সেখানে কে, আরো জোরে বলেন আল্লাহ, যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেয়ামতের, এই জগতে হয় না উপমা,
যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমাতা নেয়ামতের এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামি সরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি কার কদমে আল্লাহ আকবার জোরে বলো তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ আল্লাহর সৃষ্টির দিকে তাকাও ফুমারজিউল বসর আল্লাহই কারণে বলেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন বান্দা জমিনে বিচরণ করো পাহাড়ে বিচরণ করো সমুদ্রে বিচরণ করো সেখানে বান্দা যাবা সেখানে তুমি আমি আল্লাহকে পাবা ওখানে যে প্রেম বৃদ্ধি নয় হিমসুরি পাহাড়ের গোড়ায় উঠে ওই জায়গায় দুই রাকাত সিজদা দাও আল্লাহর দরবারে ওই মরণের পরে পাহাড়ের চূড়া সাক্ষ্য দিবে মালিক লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় খারাপ কাজ করছে তোমার এই বান্দা এই জায়গায় সাক কপাল ডাঠো হয়েছিল আমি গত সপ্তাহে আমার আব্বু আম্মুকে ঢাকায় নিয়ে আসছি চাকরির পরে গ্রামে যে ঢুকছে দুই বছর আর ঢাকায় আসতে রাজি না আসবেই না জোর জবরদস্তি করে নিয়ে আসছি লোভ দেখা যায় চলেন ঢাকায় গেলে কক্সবাজার ঘুরাবো বান্দরবান ঘুরাবো লোভ দেখায় নিয়ে আসছি এখন পাহাড় সমুদ্র দেখা অবাক বান্দরবান নিয়ে গেলাম নীলাচলে একদম উঁচু পাহাড় তো ওখানে যে ভাবলাম এ কত মানুষ ও এখানে বসা কপল এই যে সবগুলার একই অবস্থা এখন এই কাপলগুলো যে সব জোড়ায় জোড়ায় বসা ওই জায়গায় তো ভদ্র মানুষের যাওয়ার সুরত নাই এখন যে পরিবার নিয়ে একটু নামাজে কালামি মানুষটা আল্লাহর নেয়ামত দেখবে এই সুযোগ নাই কেমন যেন সব অসভ্যদের দখলে চলে গেছে এই জন্য আপনারা বেশি বেশি যাবেন টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বেশি বেশি যাবেন এগুলো যেন লজ্জা পায় আরো ওই জায়গা তো আমাদের জন্যই ওইটা তো নোংরামির জন্য না ওইটা আপনি দেখবেন আপনি জান না কেন আপনি বলেন ওখানে গেলে খারাপ জিনিস দেখা লাগে আর দেখবেন না মিয়া আমরাও তো যাই দেখবেন কেন আপনি ওখানে যে নামাজ পড়েন ওরা দেখে আপনাকে দেখে লজ্জা পাবে দেখি রে হুজুররাও এখন দেখে অবশ্যই দেখবে এটা তো আমার জন্যই দেখা এটা তো আমার জন্যই সৃষ্টি তোর জন্য না নাফরমানির জন্য আল্লাহর কোন নেয়ামত নয় আল্লাহর নেয়ামত আল্লাহর মুমিন বান্দার জন্য সেখানে যে আমি অজু করে দুই রাকাত নামাজ পড়লাম একদম উঁচুতে টুল ওখানে বসার যে ই আছে যারা গেছেন জানেন বসার টুল আছে ঢালাই করা তো চিন্তা করলাম জমিনকে সাক্ষী রেখে যাই এই জমিন সাক্ষ্য দিবে হাজার হাজার মানুষ এই টুলে বসে গুনাহ করছে আর একটা বান্দা অন্তত এই টুলে নামাজ আদায় করছে আমি এই নিয়তে করছি আমার এক হুজুর বলেছিলেন দর্শের ভিতরে যে যেখানে যাবা সারা বাংলাদেশ তুমি সফর করো বাহিরেও যাওয়া হয় যেখানে যাওয়া হয় সব জায়গাতেই একটা কাজ করবো সেটা হলো যেখানে যাও জমিনকে সাক্ষী রেখে আসবা বলে হুজুর কীভাবে তা বলতেছে দুই রাকাত নামাজ পড়ে আসবা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে জানলা এ বান্দার গুনাহ থাকলেও যেখানেই গেছে এই কপালটা জমিনে তোমার পায়ে সেজ দেয় একটু নত করছিল আল্লাহ তা আমাদের তো কোনো পুঁজি নাই ও কিছু উসিলা লাগবে আরে ভাই যে গুনাহ করছি এই গুনার দিকে তাকাইলে জান্নাত তো দূরের কথা গন্ধও তো পাবো না এখন এই সমস্ত কিছু ধান্দা নিয়ে যদি ঘুরা যায় তাহলে কিন্তু লাভ আছে লস নেই এই জন্য শ্বশুরবাড়ি বেড়াইতে গেছেন সকালে গেছেন দুপুরে চলে আসবেন আরে ওই জায়গার মসজিদে দুইটা রাকাত নামাজ পড়ে আসে কোনো জায়গায় ঘুরতে গেছেন বন্ধু বান্ধব নিয়ে সবাই চিল করতেছে খুব মজা আপনি দুইটা রাকাত নামাজ ফাঁকে পড়ে ফেলেন কেন আপনার ধান্দা হলো এটা যে জমিনটা আমার বেলায় সাক্ষ্য দিবে ধান্দা নিয়ে ঘুরবেন নিয়ে ভালো ধান্দা খারাপ ধান্দা না ধান্দা থাকবে এগুলো এর মাঝখানে গুনাহ হয়ে যাবে কিন্তু এই যে ছোটখাটো আপনার জায়গায় জায়গায় ইনভেস্ট এগুলো ইনভেস্ট ব্যবসা এগুলো হলো বিজনেস আল্লাহর সাথে যে আল্লাহ আমি এই জায়গায় কিছু টাকা খাটায় রাখলাম টাকা মানে নেকি না আপনি কক্সবাজার যান ঘুরেন সমুদ্রে ডুবান কোনো সমস্যা নেই বয়স এটা ঘুরবেনই আমি হাজার বয়ান করলাম আপনি ঘুরবেন কিন্তু আমার বয়ানের ফাঁকে আপনি মাথায় মনে রাখবেন যে হুজুর বলছিল সমুদ্রে ডুবাইলেও সমুদ্রটা দেখার সাথে সাথে আল্লাহ আকবার বলবেন সমুদ্র আপনার বেলায় প্রশংসা করা শুরু করবে আপনি সমুদ্রের পানিতে গোসল করেন আর মনে করেন আহা আল্লাহ পাক তুমি আমাকে এই নিয়ামতের ভিতরে নামাইছো হ্যাঁ
কোনো লবণ নাই কিচ্ছু নাই কিন্তু পানি লবণ, এটা কি আবার? এত সমুদ্রের পানি কেউ কি এক ফোঁটা? আচ্ছা এখানে যদি কেউ পানিটাকে লবণাক্ত করতে হইতো কত কোটি মন লবণ লাগতো, হিসাব আছে? দুনিয়ার সব লবণ দিলেও তো লাভ হইতো না, কিন্তু এই পানি এত লবণাক্ত কে বানাইল? এই চিন্তা করে একটু সমুদ্রে নামবেন, গোসল করলেন, গোসলটাও সওয়াব হয়ে যাবে। হিমসুরি দেখতেছেন ওই লং বিচে গেছেন, যেখানেই যান না কেন বাস মাশাল্লাহ ঘুরতেছেন ভালো কথা, কিন্তু ধান্দাটা মাথায় রাখেন যে কোনটা করলে আমি এখান থেকে চলে গেলেও যেন এই জায়গাটা আমার ব্যাপারে সাক্ষ্য দেয়, এই ধান্দা নিয়ে ঘুরবেন সবসময়। তাহলে এই যে জায়গায় জায়গায় কিছু ইনভেস্ট, মানুষ ব্যবসা করে 14 জায়গায় কাজে লাগায়, এখানে 5 টাকা, এখানে 10 টাকা, এখানে একটা, এখানে একটা, কেন বলে? একটাতে মারি খাইলে যেন 5টা আমাকে ব্যাকআপ দেয়। তারা আপনার আমলেও যদি মারি খাইয়ে যান, আপনাকে এই ছোটখাটো জিনিস ব্যাকআপ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই এই বিষয়গুলো একটু আমল করার তৌফিক দান করে। এখন আল্লাহ পাক কি বলছেন? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিভাবে কিভাবে মিথ্যাবাদীদেরকে দুর্নীতিবাজদেরকে আমি আজাব দিয়েছি, এটা দেখার জন্য তোমরা যাও ঘুরো দেখো, তাহলে বুঝবা। মালিক যেহেতু তখন মারতে পারছে এখনো পারবে, মালিক তখন যেহেতু ডুবাইতে পারছে এখনো পারবে, সেই সমুদ্র এখনো আছে, এখনো তখনও ছিল, তখন যেহেতু সমুদ্রে ডুবাইছে এখনো চাইলে পারে। এখন আমাদের এই চিন্তাগুলো কম, এই জন্য আমরা জমিনে বেশি বেশি ঘুরব। তা আল্লাহ পাক বলেন আদ সম্প্রদায়ের দিকেও তাকাও দেখো, আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল, ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, ঝঞ্ঝা বাতাস যেটা আছে প্রবল প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা তাদেরকে আল্লাহ পাক নির্বংস একদম ধ্বংস করে দিয়েছে, মানে একটা এরিয়া, একটা এরিয়া টোটাল ধ্বংস করে দিয়েছেন, একজন মানুষও বাঁচতে পারে নাই এমন ভাবে আল্লাহ পাক ঝঞ্ঝা বায়ু দিয়েছেন তখন। সাক্ষরাহা, এটা এটা কিভাবে হয়েছে বলে, সাক্ষরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেটা তাদের উপরে ধারাবাহিক ভাবে এই বাতাস ঝড় তুফান তাদেরকে গ্রাস করেছিল। আমাদের দেশে যখন লাগাতার বৃষ্টি হয় মেঘ হয় তখন আমাদের একটা ভীত হয়ে যায়, কি রে এরকম হইতেছে কেন, সারাদিন আসমান কালো, ব্যাপারটা কি, একটু ভয় লাগে, তখন এই অবস্থাটা হয়েছিল। এখন আল্লাহ পাক বলেন কুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নখলিন খাওয়িয়া, বলে তুমি যদি তাদেরকে তখন দেখতে তাহলে কি দেখতে, বলে কাআন্নাহুম আ'জাজু নখলিন খাওয়িয়া, সেই সম্প্রদায়কে তুমি একদম লুটিয়ে পড়া বিক্ষিপ্ত অসার খেজুর কাণ্ডের মতো দেখতা, খেজুর গাছের ডাল একদম ঝড় তুফানে ভেঙে চুরে তছনছ যে হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন আমি এমন ভাবে আযাব দিয়েছি তাদের দিকে তাকাইলে তোমার মনে হতো যে খেজুর গাছ বিক্ষিপ্তভাবে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, এরকম একটা অবস্থা। ফাল তারা লাহুম মিন বাকিয়া, এবং তুমি তাদের কোনো অস্তিত্ব কি দেখতে পাও, ফাল তারা লাহুম, তুমি কি দেখতে পাও, মিম বাকিয়া, তাদের কোনো অবশিষ্ট কিছু আছে? আসলে নাই, কোনো অবশিষ্ট বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তখন রাখেননি। এই জাতি হচ্ছে আদ জাতি। এই আদ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জায়গায় প্রায় আদ জাতির সম্পর্কে আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামের পরবর্তীতে তারা মূর্তি পূজা শুরু করে, এবং এই আদ জাতির ভিতরে তারা 3টা মূর্তির পূজা করতো, একটা হইতে সাদ্দাদা সাদ্দা, এটা হলো সামুদা, আর একটা হলো হাররা, এই 3টা মূর্তির নামে তারা পূজা করত। এরপরে ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠান, যখনই কোনো উম্মত গোমরাহ হয়ে যায় তখনই আল্লাহ পাক তাদেরকে সোজা করার জন্য নবী পাঠান। হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এই জাতিরা কিন্তু বিশ্বাস করত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো আলা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াত এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন সৃষ্টি করেছেন কে তারা অবশ্যই বলে ইয়াকুলুনাল্লাহ বলে সবকিছু একমাত্র সৃষ্টিকর্তাওয়ালা কে বলে আল্লাহ কিন্তু তারা যখন খাবার খায় খাবারের জন্য একজন মুক্তির কাছে খাবার চায় তারা যখন সম্পদ চায় একজন মুক্তির কাছে সম্পদ চায় তারা যখন বিপদ থেকে পানাহ চায় আরেকজন মুক্তির কাছে বিপদ থেকে পানাহ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবকিছু বানালেন এটা তারা বিশ্বাস করত কিন্তু এক একজন এক একটা বিপদে এক একটা কিছুর জন্য এক একজন এক এক নামে মূর্তি পূজা করত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হুদ আলাইহিস সালামকে পাঠান ঈসা আলাইহিস সালামের 2000 বছর আগের জামানা ছিল আদ সম্প্রদায়ের জামানা নূহ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের আগে তারা বসবাস করত আরবের হাজরা মাউন্ট একটা এরিয়া আছে এই হাজরা মাউন্ট এরিয়া এবং এই হাজরা মাউন্ট এরিয়ার আরেকটা এলাকা আছে আহকাফ নাম তখন তাদের ইয়ামানটা ছিল তাদের রাজধানী মূলত বর্তমানে ইয়ামান যেখানে এখানে তো হাজরা মাউন্ট তো ইয়ামানের পারস্য সাগরের তীরে ইরাকের সীমান্তে প্রায় এই তাদের রাজধানী বিস্তৃত ছিল এবং হুদ আলী সালামের কবরও ইয়ামানের ওই সাইডটায় ওই এরিয়াটায় হাজরা মাউন্টের গা ঘেঁষে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিসসালাম যখন আসেন বারবার তাদেরকে প্রত্যেকটা নবী কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবীদের কাজই ছিল এটা যে আল্লাহকে চিনো আল্লাহকে চিনো যে বানিয়েছেন তাকে চিনো জমিন যে বানিয়েছেন তাকে চিনো আসমান যে বানিয়েছেন তাকে চিনো এই দাওয়াতই ছিল কিন্তু প্রত্যেকটা উম্মতের কথাও কিন্তু এটা ছিল যে এরকম মানুষকে নবী বানাবে কেন গরিবকে নবী বানাবে কেন যেই কথাগুলো পূর্ববর্তীরা বলতো একই কথা তারাও বলতো আমরা এত বছর পর্যন্ত ক্ষমতা নিয়ে আসি আমাদেরকে নবী বানায় নাই হুদকে কেন নবী বানাবে তো নবুয়তি সাহাবি তাবেঈ এগুলো হতে ভাগ্য লাগে নবী আল্লাহপাক সবাইকে বানান না নির্ধারিত ব্যক্তিকেই আল্লাহপাক যাকে পছন্দ করেন তাকে বানান যাকে পছন্দ করেন তাকে বানান এখন এখানে যদি কেউ কোনো প্রশ্ন করে এই প্রশ্নের কোনো জবাব নাই বিনা জবাবে তাকে পিটান দিলে ঠিক হয়ে যাবে এটা হলো বিষয় আর কি আমাদের দেশে অনেকে নবী দাবি করে ইদানিং একজন অভদ্র লোক সে নিজেকে ইমাম মাহদি দাবি করতেছে আপনারা শুনেছেন কি না জানি না মুশতাক মোহাম্মদ আরমান খান নামে এক ব্যক্তি গত রমজান থেকে তার কিছু ভিডিও চোখে আসে তখনই সন্দেহ হয়েছিল তার কথায় 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 সে নানা দোকানের দিয়া করোনা ভাইরাস বুঝাইল আরও কত কিছু এই সেই দিয়ে উল্টাপাল্টা তাফসির করে উল্টাপাল্টা ব্যাখ্যা করে এখন ইদানিং গত মাসে সে নিজেকে ইমাম মাহদি আল্লাহর খলিফা দাবি করে বসছে এই হলো বিষয় তো এগুলো হচ্ছে কাজ্জা দাজ্জা জামানার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিয়ামত আসতে কিছু কিছু আলামত লাগবে যেগুলো প্রকাশ হচ্ছে এখন হুদ আলাইহিসসালামের এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচা লাগবে যে কেউ ইসলামের ব্যাপারে কিছু বললেই গ্রহণ করা যাবে না যার থেকে গ্রহণ করব সে বুঝে শুনে গ্রহণ করা চেহারা সবাত সুন্দর অনেক মানুষ আছে চেহারা সুন্দর আমাদের দেশের বড় বড় অনেক পীর সাহেব আছে পেট মোটাওয়ালা সুন্দর চেহারা কিন্তু ইমান ধ্বংস করার জন্য এক নম্বরে তারা আছে মানুষের ইমান কিভাবে ধ্বংস করবে ওই ফিকির নিয়েই তারা কিন্তু সামনে আগায় সুন্দর দাড়ি সুন্দর পাগড়ি লাগায় অথবা বিশাল বড় রুমাল লাগাচ্ছে মানুষ তো অনেক ভরপুর দেখলেই যাওয়া যাবে না আপনার শারীরিক চিকিৎসার জন্য পীর যেভাবে চিনতে পারেন ঠিক ইমানের চিকিৎসার জন্য কোন আলেমের কাছে যাবেন ওইটাও আপনার চিনা লাগবে না চিনলে আত্মার রোগে ভুগে মারা যেতে পারেন এ নিয়ে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাপাক যেন আমাদেরকে সহিটা বোঝার মতো তৌফিক দান করে তো হুদ আলাইহিসসালামের এই জাতি বারবার তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা উল্টাপাল্টা এখন শুনে তো শুনে না বুঝে তো বুঝে না এরা গুনা গুনার উপরে গুনা গুনার উপরে গুনা করা শুরু করেছে কিন্তু আমার কাছে একটা জিনিস আমি এই তাফসিরটা যখন পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেবল মুক্তির পূজা করতো তারা মূলতই ছিল ইহুদি খ্রিস্টান অথবা নাসারা যাই ছিল মুশরিক
আমার দিন বলে এদের থেকে আমরা অনেক গুনাহের দিকে এগিয়ে। তারা শুধু মুক্তি পূজা করত, এটাই তাদের অপরাধ। তারা নবীদেরকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, এটাই তাদের অপরাধ। কিন্তু এই বর্তমান সময়ে আমরা মুসলমানরাও যে মূর্তির পূজার থেকে খালি নাই, এটা বাস্তব না অবাস্তব? হিন্দুদের পূজা হয়, মুসলমানরা যায় না, মজা করে যায়, বাপমা সহ যায়, গোষ্ঠী সহ যায়। তাহলে ওরা তো পূজা করে, তা তুই মুসলমান হচ্ছি কেন পূজায় যাস? আবার স্লোগানও দেয় ধর্ম যার যার উৎসব সভা, তাই না? আর ধর্ম যার যার উৎসব সভা, আমাদের উৎসব তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? এই যে তাফসির করতেছে, এটা আমাদের উৎসব। কোনো হিন্দুরে নিয়ে আসেন তো পারলে আসবে, সবে বরাতে কেউ আসবে, ঈদ উল ফিতরের নামাজও কেউ আসে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাহলে আমাদের এখানেও তাদের আশা লাগবে, বাধ্যতামূলক। যদি আমাদের মূর্তি পূজা যাওয়ার জন্য এই স্লোগান আমরা তুলি আমাদের মাহফিলে, আমাদের মসজিদে, আমাদের সভাপতির অনুষ্ঠানে, কদরের অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে, তাদেরও আশা লাগবে, তাহলে এটা বরাবর হবে। কারণ আমাদের বেলায় হবে না, তাদের বেলায় ধর্ম যার যার উৎসব সবার। এটা হইল হিন্দুয়ানি রীতিকে এই দেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত। কিন্তু যতই চক্রান্ত করুক, এই দেশে হিন্দুয়ানি রীতি স্বপ্ন দেখলেও পূরণ করা সম্ভব না ইনশা অত সোজা না, অত সোজা না। তাহলে দেখেন ওই জাতির আল্লাহ পাক এই কারণেই ধ্বংস করেছে। তা আমরা তো এর চাইতে বড় গুনাহ, জঘন্যতম গুনাহে আমরা লিপ্ত। ভাইয়ের কাছে বোন নিরাপদ না, মায়ের কাছে ছেলে নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না, জামাইয়ের কাছে শাশুড়ি নিরাপদ না, এরকম গুনাহ তো আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতে চলে নাই। আইয়ামে জাহিলিয়াতের সর্বোচ্চ গুনাহ এরা মেয়েদেরকে জ্যান্ত কবর দিত, এখনো তো দেয় অনেক জায়গায়। আমরা শুনি যে ইন্ডিয়াতেও গত বছর কয় মাস আগে দেখলাম এক মা তার মেয়েকে এরকম জ্যান্ত কবর দিয়ে ফেলছে, মেয়ে হয়েছে বলে, জন্ম মেয়ে হয়েছে বলে জ্যান্ত কবর দিয়ে ফেলছে। তাহলে এই যে বিষয়গুলো, তো এগুলো তো তখন চলেছে, তখন তাদের কাছে নবী আসে নাই, তারা করতেছে, নবী আসছে মানছে অথবা কেউ মানে নাই। কিন্তু আমরা তো নবীকে মেনে মুসলমানের খাতায় নাম লেখাইও আমরা এগুলো করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল যদি আমাদের জন্য দোয়া না করতেন, কেমনে যে আমাদেরকে মারতেন, এটা আল্লাহ মাহফুজ জানে। কিভাবে যে মারতেন? তারা মূর্তি পূজা করছে। আদ সম্প্রদায়ের এই সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলমিন 3 বছর গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। 3 বছর বৃষ্টি নাই, বুঝেন কি? ক্ষেত খামারে কেমনে ফসল হবে, চাউল হবে কিভাবে, ধান হবে কিভাবে, খাবে কি, পানি কোত্থেকে আসবে? নালা তো সব শুকায় শেষ, পানি আসবে কোত্থেকে? আমাদের মতো তার তখন চাপকল টিপকল এগুলো ছিল না, তখন তারা ওই নালা কূপের পানি পান করতো। তাহলে 3 বছর যদি বৃষ্টি না হয় সব তো শুকায় শেষ, অবস্থাটা কি এবার চিন্তা করে। এই 3 বছর বৃষ্টির পরে এদের মাথায় আসছে না এইভাবে তো চলা যায় না। তখনকার রেওয়াজ ছিল এটা, যদি এরকম বৃষ্টি না হয় বা কোনো গজব বা কোনো কিছু দরকার হয়, তখন তারা একটা দল মক্কায় চলে যেত, যে আল্লাহর কাছে দোয়া করত। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, এই যে বলেছি বিশ্বাস করত, কিন্তু খাবারের জন্য একজনের কাছে, বিপদের জন্য একজনের কাছে, এভাবে বিভিন্ন খোদার উপাসনা তারা করত। এখন যখন মক্কায় তারা চলে গেল, প্রায় 70 জনের একটা টিম মক্কায় তারা পাঠালো। সেখানে গেছে আল্লাহর কাছে বৃষ্টি আসার দোয়া করার জন্য। কেমন শয়তান সেখানে যে মুয়াবিয়া বিন বকর নামে এক ব্যক্তির বাড়িতে উঠছে ওই জায়গার, তো সেখানে উঠে তারা মদ পান করা শুরু করে দিছে, মক্কায় মদও খাইতেছে, নর্তকী দিয়া গানও শুনতেছে, মজা করতেছে। এখন 1 মাস হয়ে গেছে, তারা ভুলেই গেছে যে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। তারা যে এখান থেকে গেছে একটা কাজে, এদেরকে যে পাঠাইছে এদের মনেই নেই। এখন এরা আরামে দিব্যি মদ খায়, নর্তকীর গান শুনে, এখন মুয়াবিয়ার মাথায় মেজাজ খারাপ হয়ে গেছে, কয়দিন মানুষকে খাওয়ানো যায়? 70 জন মানুষকে 3 বেলা খাবার, আর তারা কি আর আপনার মতো আমার মতো 1 প্লেট খাইতো? তাদের কষ্টও ছিল যেমন, খাবারও ছিল তেমন। এখন মুয়াবিয়া ছিল কবি, মুয়াবিয়া সাহাবী না কিন্তু আবার ওই আদ সম্প্রদায়ের একজন আর কি। এখন
এই লোক চিন্তা করলো যে এরা যেই কারণে আসছে একটা কাজ করে, নর্তকীর গান তো তারা শুনতেছে, আমি একটা কবিতা লিখি। কি কারণে তারা আসছে, তাদের কি করা উচিত? আমরা যেরকম গজলে গজলে সুন্দর করে দেশের অসঙ্গতি তুলে ধরি, এই মুয়াবিয়া চিন্তা করছে এগুলোর অসঙ্গতি তুলে ধরা দরকার। এই জন্যই অনেকে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যুদ্ধের ময়দানে কোনো সাহাবি এরকম সঙ্গীত গাচ্ছিলেন কাফেরদের বিরুদ্ধে, তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেছেন, হুজুর এই বন্ধ করো এগুলো গান গাওয়া শুরু করছো, এগুলো বন্ধ করো। রাসূল বলেন, না খবরদার, একে থামায় ওনা, গাইতে দাও গাইতে দাও। কারণ ও যেই গজলগুলো গাচ্ছে, যে শেরগুলো পাঠ করতেছে, তরবারির আঘাতের চাইতে ও কাফের হৃদয়ে এগুলো বেশি গেঁথে যায়। এই যে হক কথাগুলো আমরা বয়ানেও বলি আবার গজলেও বলি, বয়ানের বিষয় আলাদা গজলের বিষয় আলাদা। দুই ঘন্টা বয়ানে যতটুকু মানুষকে আঘাত করা যায়, নাস্তিকদের বিপক্ষে একটা সঙ্গীত তার গায়ের চাইতে বেশি আঘাত লাগে, এর চাইতে বেশি আঘাত লাগে। এটা একটা বড় জিহাদ। এজন্যই তো আমরা সময়ে 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 দেশের অসঙ্গতি হইলে, কোনো কিছু হইলে আমরা গজল বানায় ছাড়ি, কেন লাগুক এগুলোর দিলের ভিতরে। এখন মুয়াবিয়া এই কাজটা করলেন যে তোমরা কেন আসছো, তোমাদের কাজ কি, এটা মনে করা দেওয়া দরকার। সে কবিতায় গানে গানে লিখে নর্তকীদেরকে ফাঁকে শিখায় ফেলছে, আবার শিখায় বলছে, আজকে মদের আড্ডাখানা যখন তুমি যাবা, তখন তুমি কসাসুল আম্বিয়াতে এই কথাগুলো বলা, আজকে যখন তুমি ওখানে যাবা, তখন তুমি এই গানটা তুমি তাদেরকে শোনাবা, তখন তাদের বুদ্ধি আসবে যে এই কথাগুলো তো ঠিক, এই বেচারি জানলো কেমনে, আমাদের 3 বছর বৃষ্টি হয় না, আমাদের সম্প্রদায়ে আমরা আসছি এখানে আল্লাহর কাছে দোয়া চাইতে, হ্যাঁ আমরা যে মদে আর নারীতে মেতে আছি, এটা আমাদেরকে মনে করায় দিবে। তাহলে এখন তার কথা মতো, মুয়াবিয়ার কথা মতো এই নর্তকী তাদের সামনে গান গাওয়া শুরু করলো, এ তোমরা কেন আসছো, তোমাদের এই করা উচিত, তোমাদের এই দোষ, তোমাদের এই দোষের কারণেই তো আল্লাহ পাক গজব দিতেছে, হ্যাঁ এই সমস্ত কথাবার্তা। এগুলো শোনার পরে তাদের মাথায় আসে, আরে ইন্নালিল্লাহ, ঠিকই তো কথা, আমরা তো আসলে এই কাজগুলো করা উচিত না, চলো আমরা দোয়া করব। এখন তারা দোয়ার জন্য চলে গেলেন মক্কার এই 70 জন সহ আরো কিছু মানুষ নিয়ে ওখানে চলে গেলেন। এখন কায়লা বিন আনাস নামে এক লোক এই দোয়া পরিচালনা করতেছে যে আল্লাহ 3 বছর পর্যন্ত এখানে কোনো বৃষ্টি নাই, একটু বৃষ্টি দাও। তো দোয়া করতে 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 হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখে বিশাল কালো মেঘ, বিশাল কালো মেঘ, এই কালো মেঘে বাতাস এসে পড়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে লেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের যে বাতাসের ভাণ্ডার আছে, বাতাসের তো একটা ভাণ্ডার থেকে আল্লাহ আমাদেরকে বাতাস দেয়, এত বাতাস, যারা এই বাতাসটা একদম উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকে তারা বুঝে, দক্ষিণা বাতাসটা যখন আসে মনে হয় বিল্ডিং ভেঙে ফেলে, এরকম একটা পরিস্থিতি। আমি থাকি 10 তলায়, আমার যখন বাতাস আসে মাঝে মাঝে আমি ভয় পেয়ে যাই, সমস্যা করে আমার মনে হয় বিল্ডিং কি ভেঙেই পড়লো কি না, এরকম একটা পরিস্থিতি হয়। যারা 40 তলা 50 তলা বাহিরের দেশে, তাদের কি অবস্থা, এগুলো তো কিছুই না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর যে বাতাসের ভাণ্ডার আছে, এই ভাণ্ডার থেকে এই আংটি পরিমাণ, আংটি যতটুকু ছোট এই পরিমাণ ফাঁকা দিয়ে, ফাঁকা করে দিয়েছেন ভাণ্ডারটা, আর এই আংটি পরিমাণ ফাঁকা দিয়ে আল্লাহ পাক বাতাসটা ছেড়েছিলেন, তখন এর বেশি বাতাস আল্লাহ ছাড়েন নাই। এই বেশি বাতাসে কি হয়েছে, ওই তাফসীর ইবনে কাসীরে লেখে যে জানুসের ঘর বাড়ি এরপরে অন্য কোনো আসবাবপত্র এগুলো আসমানে তোলার মতো উড়া শুরু করে দিয়েছিল, এত পরিমাণে বাতাস। এখন এই বাতাসটা যখন আসে, কালো মেঘ জমা হয়ে গেছে, এই কালো মেঘের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আজাব, আজ সম্প্রদায় মানুষ খুব খুশি হয়ে গেছে। এবং মেঘের কালার ছিল 3টা, একটা ছিল সাদা, একটা কালা, একটা লাল, 3 কালারের মেঘ আল্লাহ পাক পাঠাইছে। মেঘ আসার সাথে সাথে এবার গাইবী আওয়াজ আসছে, এই কোন মেঘ পছন্দ তোমাদের সেটা তোমরা গ্রহণ করো, গাইবী আওয়াজ আসমান থেকে আসছে, কোন মেঘ পছন্দ তোমরা গ্রহণ করো।
লাল সাদা না কালো এখন যেই ব্যক্তি দোয়া করছে কায়লা এ বলল যেহেতু কালো মেঘে বৃষ্টি আসে আমার কালো মেঘই দরকার তে কালো মেঘ কাচ্চা ঠিক আছে কালো মেঘ তোমাদের জন্য বরাদ্দ হলো তোমরা তো কালো মেঘ দেখলা না তোমরা তোমাদের ধ্বংস ডেকে আনলা এতটুকু আসমান থেকে আওয়াজ আসছে কোন কোন মুফাসসির বলেন বাকিটা আল্লাহ আলাম এই বান্দার সর্বপ্রথম একটা মহিলা এই মেঘটা দেখে বেচারি একদম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে জমিনে পড়ে যখন গেল তখন তার মাথায় পানি টানি দিয়ে এবার তাকে উঠানো হলো উঠানোর পরে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি জমিনে আসমানে কি দেখলেন যে আপনি ভয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন ফাহাদ নামনি নামে এক আদ গোত্রের মহিলা তখন সে উঠে বলল ভাই আল্লাহর কসম আমি আসমানে যে মেঘ দেখেছি এই মেঘের ভিতরে আমি দেখেছি বিশাল অগ্নিশিখা ওই অগ্নিশিখা জ্বলতেছে এবং তার সামনে কয়েকজন লোক ওইটা ধরে টেনে টেনে আমাদের দিকে নিয়ে আসতেছে ওইটা দেখে আমি ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছি এবং আমার দিল বলে আমাদের যেই আমরা যেই হুদ আলাইহিস সালামের কাছে আদ জাতিরা যে হুদ আলাইহিস সালামের কাছে বারবার বলেছিলাম যে কই আপনি কি আজাব নিয়ে আসবেন নিয়ে আসেন আমার মনে হচ্ছে এই আজাবটা অলরেডি চলে আসতেছে সবাই দুধ কি বলতেছে এগুলো এটা ভুয়া কথা হুদ আলাইহিস সালাম কি আজাব আনবে এটা দেখা হয়ে গেছে আমাদের কোনো সমস্যা নাই এটা আসমান থেকে বৃষ্টি আমরা দোয়া করেছি তাই আসতেছে আল্লাহ পাক বলে ঠিক আছে দাঁড়াও আনতেছি কি আজাব আসবে আজ সম্প্রদায় চলে গেল বাড়িতে দোয়া করছে মেঘ নিয়ে চলে গেল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম এখন এই যে সাত রাত আট দিন টানা শুরু হয়ে গেল বৃষ্টি বর্ষণ ঝড় তুফান বৃষ্টি বর্ষণ ঝড় তুফান এই ঝড়ে ঝড়ে মানুষের ঘর বাড়ি উড়ে উড়ে এবং কোন কোন মুফাসসির ইকরাম বলেন ওগুলা আবার আসমান থেকে বড় বড় পাথর নাজিল হয়েছে মানে জমিন আর আসমান একাকার হয়ে গেছে বাতাসে জমিনের মাটি উপরে উঠছে পাথর উপরে উঠে গেছে ওই পাথর আবার নিচে নেমে আসছে নিচে নেমে প্রত্যেকটা মানুষকে আঘাত দিয়ে দিয়ে জমিনের সাথে মিশাই দিচ্ছে একদম ওই জায়গায় যদি কেউ যায় মনে হবে যে এই জায়গায় জীবনে কোনো কিছু ছিলই না কাআন্নাহুম আজাযু নখলিল খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া রাসূল আপনি কি দেখবেন এখানে কোনো কিছু বাকি আছে বলে না কোনো কিছু বাকি নাই সবই তো এখানে তো মনে হচ্ছে কিছু ছিলই না এরকম একটা অবস্থা তাহলে এই হুদ জাতি এমন ভাবে ধ্বংস হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু আর অবশিষ্ট রাখেন নাই কেন আল্লাহ পাক বারবার মনে করায় দিচ্ছেন দেখো এই যে জাগাল হাক তুমাল হাক মা আদরা কামাল হাক এই যে অবশ্যম্ভাবী ঘটনা এগুলো তো আসবেই তোমাদের বিশ্বাস হোক কি বা না হোক জমিনে আমি আল্লাহর যে আদেশ এগুলো আসবে কেয়ামত আসবে আজাব আসবে গজব আসবে জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু আছে এটা সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করলেও আছে না করলেও আছে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনার আল্লাহর কোনো যায় আসে না আপনি বিশ্বাস করলে আপনার লাভ বিশ্বাস না করলে আপনার ক্ষতি এখন আল্লাহ পাক এই কারণে মনে করায় দিচ্ছেন তোমাদের বিশ্বাস করলেও কি না করলেও কি আমি আল্লাহ পাক যা দিয়েছি অতীতে যেগুলো দিয়েছি এগুলো এখনো দিতে পারি তো এগুলো থেকে আমাদের শিক্ষা কি রসুলকে তারা তখন মানে নাই হুদকে মানে নাই সালহকে মানে নাই নূহকে মানে নাই ঈসাকে মানে নাই দানিয়ালকে মানে নাই প্রত্যেকটা নবীর বেলায় তারা কিন্তু এই কাজ করেছে তাদেরকে আজাবও ভোগ করতে হয়েছে এখন আমরাও সমাজে থাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ যারা নবীর এলেমকে বোঝাকে নবীর এলেমের ভান্ডারকে বুকে নিয়ে ঘুরে মানুষের দ্বারা দ্বারা যায় তারা নবীর ওয়ারিস এলেমের ওয়ারিস এখন ওলামা ইকরামের কথাও যারা শুনছে না দিনদারদের কথাও যারা শুনছে না তাদের অবস্থাও তো এমন হতে পারে যারা দুর্নীতি করতেছে
হাঙ্গামা করতেছে, দাঙ্গা করতেছে, তাদের হালও তো এমন হতে পারে, অসম্ভবের কিছু না। এত বড় বড় জাতিকে যেহেতু আল্লাহ পাক ধ্বংস করেছে, আল্লাহ এদেরকেও করতে পারে, আমাদেরকেও করতে পারে, কিন্তু এটা আল্লাহর খাস রহমত যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছেন একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ঠিক না? তাহলে এখন দেখেন যারা আমাদের সমাজে দুর্নীতি, রাহাজানি, এই কলহ, এই ক্ষমতার দাপট, এই যে এত কিছু করে, এদের ক্ষমতা তো একদিন শেষ হবেই, কিন্তু লাভ কি আর ক্ষতি কি? লাভ হলে এতটুকুই, 50 বছর ক্ষমতার দাপটে মানুষের সাথে অন্যায় করেছে, আর ক্ষতি কি? 50 বছরের বিনিময়ে চিরস্থায়ী জাহান্নাম তার জন্য লেখা হয়ে গেছে, এটাই ক্ষতি। আর ক্ষতির এই ক্ষতির কোনো কাজাও নাই, কাফফারাও নাই। এই ক্ষতি যদি কেউ মনে করে এটা আমি পূরণ করতে চাই, কেয়ামত পর্যন্ত সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেন বারবার, তোমরা ঘুরো, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ঘুরো জমিনে ঘুরে ঘুরে দেখো, জমিনে ঘুরে ঘুরে তাকাও আর দেখো আমি আল্লাহ পাক কি বানালাম, কি রাখলাম, মানুষকে কিভাবে গজব দিয়েছি, কিভাবে আজাব দিয়েছি, এগুলোর দিকে তাকায় তাকায় দেখো। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যখন এই সমস্ত এলাকাগুলোতে যাবা, যে সমস্ত জায়গায় আল্লাহ পাক গজব নাজিল করেছে, একত না যাওয়া ভালো, যদি কেউ যায় তাহলে সে যেন কানতে কানতে যায়, কারণ না জানি ওই আজাব আমার উপরেও চলে আসে, কারণ আমি এখন আজাবরত অবস্থায়, আমি এখন আজাব আজাবের একটা এরিয়ায় ঘোরাফেরা করতেছি, আমার এটা দেখে কান্না করা উচিত, কান্না করো, ইস্তেগফার করতে করতে যাও আর দেখো। অনেকে মিশরের জাদুঘরে যে ফেরাউনের লাশ দেখতে যায়, খুব হাসি তামাশা করে, সেলফি তুলে, এই যে ফেরাউনের সাথে, আরে আস্তাগফিরুল্লাহ, এখানে ফেরাউন কত বড় নাফরমান, এটাকে আল্লাহ সেলফি তোলার জন্য রাখেন নাই? আল্লাহ বলছেন কি, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদা নিকালিতা কুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার দেহকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। এটা কিন্তু মুমিদিয়া টিকায় রাখছে না, এটা আল্লাহ টিকায় রাখছে। মুমিদিয়া কেমনে টিকায় রাখে? আবার মুমিদিয়া যদি টিকায় রাখতো তাহলে দেশে তো আরো অনেকের লাশই থাকতো, কারোটাই তো নাই। 30 বছর 100 বছর পরে দেখা যায় পচে শেষ, কিন্তু ফেরাউনেরটা কত বছর বেশি হিসাব আছে? তাহলে বলেন এই যে ফেরাউনের লাশ, এটা অনেকে মনে করে মমি দিয়ে রাখছে বলে এখনো ঠিক আছে, না। ফাল্লিয়াও মানুষ জি কা বিবাদ নিকা, আজ আমি তোমার দেহকে সুন্দর করে সুরক্ষিত করে রাখবো, যাতে করে একদম কেমন পর্যন্ত আমার বান্দারা দেখে আর বুঝে যে না, আল্লাহ একজন সাইজ করার জন্য আছে। এই বড় শয়তানকে যেমনি আল্লাহ সাইজ করছে, আমার মতো ছোট চামচিকারে আল্লাহ সাইজ করতে সেকেন্ড কারো ব্যাপার না। এ কারণে জমিনে ঘুরবেন, কক্সবাজার যাবেন, মিশরে যাবেন, জায়গায় জায়গায় এরিয়া এরিয়ায় যাবেন, কিন্তু আল্লাহর লীলা দেখার জন্য, মাস্তি করার জন্য না। মাস্তি করার জন্য গেছেন, মাস্তি হয়েই ফিরে আসবেন, আর আল্লাহর লীলা দেখার জন্য যাবেন, শুকরিয়া করবেন, নামাজ পড়বেন, জমিন আপনার জন্য আখেরাতের ময়দানে সাক্ষী দিয়ে দেবে, এটা আপনার পাওয়া। তাহলে দেখাটাও হইল, ইবাদতও হইল, আল্লাহর আদেশের উপরে আমলও করা হয়ে গেল। আমরা এই সমস্ত বিষয়গুলো চেষ্টা করব মানার, জমিন দেখব, ঘুরে ঘুরে দেখব, বেশি বেশি দেখব। এই যে এবার দেখলাম রাস্তাঘাটে অনেক জায়গায় লেখা রাখছে কি যেন, ঘুরুন দেশ, ঘুরুন, জানুন দেশ সম্পর্কে, জানুন, দেখুন কত সুন্দর বাংলাদেশ। এটার পাশাপাশি যদি লেখেও দিত, আরে জমিন ঘুরুন আর আল্লাহ শুকরিয়া আদায় করুন, দেখুন কত সুন্দর সোনার দেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, তাহলে এবাদত হয়ে যেত না? কথাটা লাগাবে কে? যেগুলো লাগাইছে এগুলোর কি চিন্তা আছে? এগুলো ধান্দায় লাগাইছে, ও সফরে আসবে, আমার রিসোর্টে ভাড়া হবে, আমার ধান্দা হবে, কামাই হবে, এর চিন্তা হলো এইটা। কিন্তু এই চিন্তাটাও তো খারাপ না, এই চিন্তাটা ভালো। এই চিন্তার পাশাপাশি যদি আল্লাহর নাম লাগায় দেওয়া যায়, ব্যবসাও হইল, এবাদত হইল, এই হলো পরিস্থিতি। এখন আমরা ঘুরবো আল্লাহ এই সমস্ত আজাব গজব কোন জায়গায় কিভাবে আল্লাহ দিয়েছেন এগুলো জানবো, প্লাস আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করবো, যেন আল্লাহ পাকও আমাদের উপরে আজাব না দেন, গজব থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সামনের সপ্তাহে যেই যেটা আসতে, কাআন্নাহুম আজাজুন আখলিল খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু আল মুতাফিকাতু বিল খাতিয়া ফাআসাউ রাসূল রাব্বিহিম। এই যে আল্লাহ পাক এই জায়গায় ফিরআউন, ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু, ফিরআউন এবং আরো কিছু কিছু শয়তান যেগুলো ছিল,
আল্লাহ পাক এদের কথা আনতেছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শুনবেন প্রত্যেকটা প্রত্যেকটা শয়তানদেরকে সাইজ কিভাবে আল্লাহ করছেন আমাদেরকে এখনো কেন করতেছেন না আমরা কি তাদের মতো খারাপ না আরো বেশি খারাপ এটা আমার নিজের কাছে আমার প্রশ্ন আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদেরকে দিচ্ছেন না কিন্তু অমাকারু অমাকারাল্লাহ আল্লাহ পাক যদি ধরে এমন ভাবে ধরবে যে ধরার কোনো শেষ নাই এই জন্য সময়ে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন সমস্ত গুনাহ থেকে আযাব থেকে যেন রক্ষা করেন সকলে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ